গিয়ে চেম্বারে এসে কমপ্লেইন করে যে চুল বাড়তে পারছে না, নিজের শার্টের বোতাম নিজে লাগাতে পারছে না, হাত পিছনের দিকে নেওয়া যায় না, এবং প্রচণ্ড পরিমাণে শোল্ডার পেন, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। কি করবেন এই সমস্যাতে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন। যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে শোল্ডার পেইন অথবা কাঁধে ব্যথা। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা যে কমপ্লেইন নিয়ে চেম্বারে আসে, তো প্রচণ্ড পরিমাণে কাঁধে ব্যথা বা শোল্ডার পেইন কমপ্লেইন থাকে। পেশেন্ট হাত ওঠাতে গেলে ব্যথা করে, চুল বাঁধতে গেলে ব্যথা করে, হাত পিছনের দিকে ইন্টারনাল রোটেশনে মুভমেন্ট করতে পারে না, এই পজিশনে নিজের ব্যথা তীব্র আকার ধারণ করে, প্রচণ্ড ব্যথা থাকে, এবং পেশেন্টের রেঞ্জ অফ মুভমেন্ট অনেক কমে যায়। কাঁধের কিন্তু রেঞ্জ অফ মুভমেন্ট অনেক বেশি, আমরা কাঁধটাকে অনেক অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, কিন্তু এই পেশেন্টরা যে প্রবলেমটা ফেস করে তা হচ্ছে পেশেন্টের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, কাঁধের নড়াচড়াটা কমে যায় এবং শক্ত এবং স্টিফ হয়ে যায়। এই টোটাল কন্ডিশনটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস। এই ফ্রোজেন শোল্ডারটা কি? শোল্ডার যখন ফ্রিজ হয়ে যায়, জমে যায়, ফ্রোজেন হয়ে যায়, সেটাকেই কিন্তু আমরা ফ্রোজেন শোল্ডার বুঝে থাকি। আর নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে যখন দেখবেন যে কাঁধের ব্যথাটা অনেক বেশি তীব্র, হাতের মুভমেন্ট কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। প্রথম ক্ষেত্রে এই কমপ্লেইনগুলি রোগী নিয়ে আসলে তখন আমরা একটা সিম্পল এক্সরে করে দেখি এবং ডিটারমাইন করার চেষ্টা করি ক্লিনিক্যালি এবং টেস্টের মাধ্যমে যে পেশেন্টের অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার আছে কিনা। যদি পেশেন্টের ফ্রোজেন শোল্ডার থাকে তাহলে কী করা বা কী করণীয় বা কী ট্রিটমেন্ট? বেশিরভাগ ক্ষেত্রেই এই ফ্রোজেন শোল্ডারটা কিন্তু ঘরোয়াভাবে সিম্পল কিছু ব্যায়ামের মাধ্যমে দেখা যায় যে সেরে যায় এবং এই পেশেন্টের আর কমপ্লেইনগুলো থাকে না। কী ব্যায়ামগুলি করলে ফ্রোজেন শোল্ডার সারে, সেই ব্যায়ামগুলোর লিঙ্ক ভিডিওর কমেন্টের লিঙ্কটা থাকবে যে ঘরোয়াভাবে আপনি কী কী ব্যায়াম করতে পারবেন কাঁধে ব্যথার জন্য। কিন্তু যেই ইনফরমেশানটা, পেইন যদি অ্যাকিউট হয় বা অনেক বেশি তীব্র হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আমরা প্রাথমিক অবস্থায় ব্যায়াম করতে মানা করি, কিছু হালকা পেইন কিলার, কিছু মেডিকেশন, কিছু সাপ্লিমেন্ট, এটা পেশেন্ট ফলো করে। এবং যেই জিনিসটা ঘরোয়াভাবে পেশেন্ট ফলো করে সেটা হচ্ছে হট ওয়াটার কম্প্রেশন বা গরম পানির ছেঁক। এটা আপনি হট ওয়াটার ব্যাগ দিয়েও নিতে পারেন, যেই কাঁধে ব্যথা সেখানে আপনি হট ওয়াটার কম্প্রেশন দিবেন, সিম্পল কিছু মেডিকেশন খাবেন এবং ঘরোয়াভাবে ব্যায়াম করবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই তিনটা সিম্পল মেথডেই কিন্তু ব্যথা অনেক কমে আসে, পেশেন্টের রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ে, পেশেন্ট হাত স্বাভাবিকভাবে উঁচু করতে পারে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন ইম্প্রুভমেন্টটা আসে না তখন হয়তো পেশেন্টকে আমরা ফিজিওথেরাপি সাজেস্ট করি অথবা ইন্টার আর্টিকুলার কিছু ইন্টারভেনশন করতে হয় বা জয়েন্টে কিছু ইঞ্জেকশন দিতে হয় যার মাধ্যমে মোবিলিটিটাকে নর্মালাইজ করা সম্ভব। এখন বলি কাঁধের আসলে এই ফ্রোজেন শোল্ডারটা বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা খুবই কমন এবং এই কমপ্লেনটা নিয়ে বেশিরভাগই আসে ডায়াবেটিক্স পেশেন্ট। আর ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য যে ইনফরমেশনটা থাকে যে আপনার ডায়াবেটিক্স যদি প্রপারলি মেনটেন না হয় তাহলে কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডারের চান্স অনেক বেশি, এবং কারো যদি ফ্রোজেন শোল্ডার বা এরকম কাঁধে ব্যথা হয়েই থাকে প্রথমত এই তিনটা রুল অর্থাৎ সাধারণ কিছু ব্যথার ওষুধ, সাথে গরম পানি বা হট ওয়াট করার কম্প্রেশন এবং ঘরোয়া ব্যায়াম, এই তিন ওয়েতে যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।